কালী মন্দিরে পুজো দিয়ে সোমবার মনোনয়নপত্র জমা দিলেন প্রিয় জায়া কংগ্রেস প্রার্থী দীপালা শুনশি। এদিন দেবীনগর কালী মন্দিরে পুজো শেষের পর মিছিল করে কংগ্রেস কর্মী সমর্থকেরা জমায়েত হন কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনের সামনে। জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক অরবিন্দ কুমার মিনার হাতে এদিন মনোনয়নপত্র জমা দেন দীপা দেবী। দেবীনগর কালীবাড়িতে পুজো দিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী পদে মনোনয়নপত্র দাখিল করলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী দীপা দাস মুন্সি। রায়গঞ্জের কর্ণজোড়ায় উত্তর দিনাজপুর জেলাশাসকের দপ্তরে জেলা নির্বাচন আধিকারিকের কাছে মনোনয়নপত্র জমা দেন ইউপিএ সরকারের প্রাক্তন মন্ত্রী দীপা দাস মুন্সি। কংগ্রেস প্রার্থী দীপা দাস মুন্সির সঙ্গে ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক মোহিত সেনগুপ্ত, কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথ নাথ রায়, জেলা কংগ্রেস নেতা পবিত্র চন্দ সহ অন্যান্য নেতৃত্ব। কয়েক হাজার কংগ্রেস কর্মী সমর্থক তাদের প্রার্থী দীপা দাস মুন্সিকে সামনে রেখে সুবিশাল র্যালি করে রায়গঞ্জ শহরে। রায়গঞ্জের দেবীনগর থেকে মিছিল শুরু করে রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে ভোটের প্রচারও করলেন কংগ্রেস কর্মীরা। এরপর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত ও পবিত্র চন্দকে সঙ্গে নিয়ে কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন প্রিয় জায়া দীপা দাস মুন্সি। দীপা দেবী বলেন, এই নির্বাচনে তার জয় অবশ্যম্ভাবী। কেন্দ্রে এবং রাজ্যে একই পরিস্থিতি চলছে, গণতন্ত্র কোথাও নেই, গণতন্ত্র বিঘ্নিত হচ্ছে বারবার। তার বিরুদ্ধে যে লড়াই কংগ্রেস করে আসছে সারা ভারতবর্ষে, সেই কংগ্রেসের একজন প্রার্থী হিসেবে গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে লড়াই করা উচিত আমরা একবারের নিয়ম নীতি মেনে সেইভাবেই লড়াইটা করব। এবং এইটুকু আমরা জানি যে ভারতবর্ষের পাঁচ রাজ্যের নির্বাচনের পরে যে ফলাফল এসছে, যেখানে তিন রাজ্যে মানুষ কংগ্রেসকে সাথে করেছেন, আমার কংগ্রেসকে সমর্থন করেছেন, আশীর্বাদ করেছেন, সেই একইভাবে সারা ভারতবর্ষেই কিন্তু একটা পরিবর্তন আসবে এবং এই 2019 লোকসভা নির্বাচন পরিবর্তন। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।